আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিবাহর আশা করি আপনারা ভালোই আছেন আমি আমিরুল হক আজকে ভিডিওটি করলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কথা মনে পড়ে গেল মানে আমি একটা এতে পড়েছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেরদের সাথে তাদের যুদ্ধ হতো যুদ্ধ হয়ে তারা জয়ী হতো এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যতগুলো মুসলিম ছিল তারা সকলে সলা আদায় করত। একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ সাল্লামের যুগে মুসলিম অথচ নামাজ পড়ে না এটা ভাবাই যেত না কথাটা একবার মানে বারবার রিপিট করুন নিজের মধ্যে যে মুসলিম অথচ নামাজ পড়ে না এরকম আল্লাহ সাল্লাহের যুগে ছিল না কিন্তু এখনকার বর্তমান পরিস্থিতিতে এই অবস্থা কেন নামধারী মুসলিম অনেক নামধারী মুসলিম যেমন আবদুল্লাহ জাকির রহিম অনেক আছে কিন্তু আমাদের মধ্যে নামাজের কেন এতটা দুর্বলতা নামাজের প্রতি আমরা কেন মনোযোগী হচ্ছে না নামাজ পড়ছি তখন বলছে হ্যাঁ নামাজ পড়তে হবে দুঃখজনকভাবে ভিডিওটি করতে হলো আমাকে যে নামাজ পড়তে হবে আল্লাহ তালা যদি এই হবে জিনিসটাকে যদি আর তোমার নসিবে না লাগে মনে করে যে পরীক্ষার হলে তুমি এক্সাম দিতে গেছো তিন ঘন্টার পরীক্ষা পরীক্ষার হলে তুমি চুপচাপ বসে আচ্ছা ঠিক আছে লিখবো আচ্ছা সময় তো আছে অনেক লিখবো এই করতে করতে যখন তিন ঘন্টা সময় অতিক্রম হয়ে যায় যখন ব্ল্যাঙ্ক খাতা তুমি জমা দিবে। তখন তোমাকে নাম্বার কি দিবে। এটাই মাথায় রেখে তোমরা একটু সলাত আদায় করো আমাদেরকে প্রত্যেক দিন পাঁচ হাত সলাত আদায় করতে হবে কতক্ষণ কতক্ষণ একটা অভ্যাসে পরিণত করো এটাকে কারণ নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই নামাজ আমাদেরকে পড়তেই হবে সলাত আদায় করতে হবে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লু আল সাল্লামের যুগে মুসলিমরা নামাজ পড়ে না এটা ভাবাই যেত না তার মানে সবাই সলা আদায় করব কিন্তু এখন আমরা এতটা ভাগ্যবান হয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুসলিম এলাকাটা থেকে এত নিরাপদ জায়গা থেকে তবু আমরা কেন সলাতে গাফলাতি করছি আল্লাহ যেন আমাদেরকে পাঁচক সলাতের তফ দান করেন এবং আমাদের যেন ইমানের প্রতি আরও বেশি বেশি জ্ঞান আমল করার জ্ঞান অর্জন করার টপ দান করে আজকে ভিডিওটি করলাম শর্ট আকারে অনেক দিন ভিডিও দিই তার জন্য ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও দিই বর্তমান পরিস্থিতি এই কারণে বলা যে আমি যাদের সাথে চলাফেরা করছি তাদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি সলা তাদাই করছে না গো আমি কি বলবো ভাষার একটু মিস্টেক হয়েছে কিছু মনে করবেন না ভাষা চেঞ্জ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি ভাষা ভদ্র করে দেব আমার ভাষার মধ্যে তুমি ছিল এখন আমি আপনি করার চেষ্টা করছি আমি এখন আপনাদের সাথে আপনি করে কথা বলবো মাঝে মাঝে তুমি বেরিয়ে যাচ্ছে তবে কিছু মনে করবেন না বর্তমান পরিস্থিতিতে যা হচ্ছে আমি যে জায়গাতে আছি এই জায়গার পরিস্থিতি দেখে আমি আরও অবাক হয়ে যাচ্ছি মেয়েদের যদি কথা বলি যে মেয়েরা বরখা পড়ছে মার্শাল্লাহ সবাই বরখা পড়ছে কিন্তু তারা বরখা পড়ার সাথে সাথে তারা অনেক কিছু খারাপ কাজ করছে যেমন ধরো যে পার্টিতে অ্যাটেন্ড করা পার্টিতে যাচ্ছে পার্টিতে গিয়ে তাদের বরখাগুলো খুলে ফেলছে বরখাগুলো খুলে ফেলার পরে পার্টিতে সুন্দরভাবে অ্যাটেন্ড করছে নাচ গান সব কিছু করার পর আবার বরখা পরে বাড়ি যাচ্ছে আমাদের ইসলাম ধর্মে এরকম দ্বিমুখ নীতি নেই ড্রামা নটাঙ্কি এই ড্রামা আমাদেরকে ইসলামে পছন্দ করে না ড্রামা করতে মানা করেছে আমাদেরকে আমাদেরকে ইসলাম নিয়ে খেলা করার আমাদের কোনো অধিকার নেই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে ইসলামকে ইসলামকে সঠিকভাবে মানতে হবে আমাদেরকে সঠিকভাবে শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে মানার ও জানার তহবান করেন আমার জন্য দোয়া করবেন আপনারা আসসালামু আলাইকুম আলহামদুল্লা